কিরে ভাই, আজ তো দীপাবলি, তা কোথায় বেরোবি? জামা প্যান্ট কিনেছিস? কতগুলো আতসবাজি কিনলি? আজ তো কালী পুজো, তোকে হ্যাপি দিওয়ালি। হ্যাঁ, শুভ দীপাবলি। আতসবাজি কিনেছি, অনেক পটকাও কিনেছি, কিন্তু সেগুলো রোদে দিতে হবে। রোদে দিলে তাহলে আরো ভালো হয়ে যান, ভালো করে জ্বলবে। আর কি জামা কিনলি বল? জামা তো কিনলাম পুজোয় পড়ার জন্য রাত্রে। আর কালী পুজো দেখতে কোথাও যাবি নাকি? কালী পুজোয় এই পাশের গ্রামে থাকবো, পাশের চারিদিকে পুজো দেখবো। আচ্ছা, আমরা সেটাই তো, কালী পুজো করছি, কালী নিয়ে এত কথা বলছি, কিন্তু কালীটা কি, কালী কি? সে তো আমিও আমারও কোনো ধারণা নেই। পুজো হয়, যাই দেখি, চলে আসি, সে সম্বন্ধে তাহলে কাউকে জিজ্ঞাসা করতে হবে। কাকে জিজ্ঞাসা করা যায়? আমাদের গ্রামে একজন পুরোহিত মশাই আছে, অভিজ্ঞ, যে জিজ্ঞাসা করলে কেমন হয় বলতো? চল তাহলে, চল তাহলে জিজ্ঞাসা করে নি, জিজ্ঞাসা করে নি কালী পুজো সম্বন্ধে। চল, আমরা আমাদের গ্রামের সে পুরোহিত মশাইকে পেয়েছি, শ্যামাপ্রসাদ চ্যাটার্জি। আমাদের মনে যে প্রশ্নগুলো উঠেছিল যে এই কালী পুজো নিয়ে আমরা এত ইয়ে করছি, এত আনন্দ করছি, এত আতসবাজি ফুটোচ্ছি, আতসবাজি জ্বালাচ্ছি, নানা রকম জামা পরছি, কালী পুজো করছি প্রতিদিন রাত্রেবেলা, দীপাবলি রাত্রে, কিন্তু আমাদের যে কোশ্চেনটা উঠেছিল আমাদের মনে যে কালী পুজো আসলে কি, আর এই কালী বা কে, তা সেই বিষয়ে আমরা জেনে নেব আমাদের পুরোহিত মশাই শ্যামাপ্রসাদ চ্যাটার্জির কাছে। আমাদের সাথেই রয়েছে আমাদের গ্রামের অভিজ্ঞ একজন পুরোহিত মশাই, শ্যামাপ্রসাদ চ্যাটার্জি। আমাদের আলোচনার খাতিরে কথা হলো যে কালী পূজা আসলে কি, আমাদের খুব জানার ইচ্ছা হলো, তা আপনার কাছে তাই ছুটে চলে এলাম যে কালী কে, আর কালী কি, আর কালী পূজার উৎপত্তি বা কী করে, কী করে হলো, সেই বিষয়ে আমাদেরকে যদি একটু বলে আমাদের খুব আগ্রহ। আচ্ছা, এই ব্যাপার তোরা এইসব জানতে চাস? আচ্ছা, আমি এইসব ব্যাপারে যতটুকু জানি ততটুকু তোদের বলছি, বা আরও যেটুকু জানি সেটুকু বল। কালীকে, যে কাল সর্ব জীবের গ্রাসকারী, সেই কালের যিনি গ্রাসকারিণী তিনিই হলেন কালী, আদ্যা শক্তি। কাল নির্মম সত্য হলেও চূড়ান্ত সত্য নয়, কালেরও নিয়ন্ত্রিত শক্তি আছে। মহাপ্রলয়ে কাল শক্তি মহাকালীর ভিতরেই লীন হয়ে যায়। কালীকে, কালী কি? কালীতন্ত্রের উক্তি, কাল নিয়োজিত কালী, তত্ত্ব জ্ঞান ও প্রদায়িনী, মা কালীর নামের উৎস নিয়েও নানান মতভেদ রয়েছে। যেমন মা কৃষ্ণবন্যা বলেই তিনি কালী বা কালিকা নামে পরিচিতা। আবার কারো মতে কালী শব্দটি কাল শব্দের স্ত্রীলিঙ্গ, যার অর্থ কাল অর্থাৎ সময়ের জন্মদাত্রী, জ্ঞানদাত্রী, প্রলয়কারিণী শব্দ আছেই বলেই কালযুক্ত ই কালী। কালী উৎপত্তি, রক্তবীজের বধের কারণে দেবী অম্বিকার মানে মা দুর্গার ভুর মাঝখান থেকে জন্ম নেন দেবী কালী। নগ্নিকা কালীর ভয়াল রূপ দেখে নিহত হন বহু অসুর, একা টিকে থাকেন রক্তবীজ, তার কারণ ব্রহ্মার বরে তিনি বলিয়ান। রক্তবীজের এক ফোঁটা রক্ত থেকে নতুন রক্তবীজের সৃষ্টি হয়, তাই মা তাকে অস্ত্রবিদ্ধ করে মহাশূন্যে তুলে তার সমস্ত শরীরের সমস্ত রক্ত পান করে বিজয় নিত্যে মা মেতে ওঠেন। আকণ্ঠ রক্ত পান করে বিজয় নিত্যে মেতে ওঠেন। মায়ের মাকে শান্ত করার কোনো উপায় না দেখে স্বয়ং মহাকাল নিজে মায়ের তলায় আবির্ভূত হন। তখনই থেমে যায় মায়ের তখনই ফেরে মায়ের স্তম্ভিত, থেমে যায় প্রলয় নিত্য। স্বামীকে পায়ের কাছে দেখে মা জীব কাটেন। আবার কারো মতে অসুরদের হাত থেকে বাঁচার জন্য
দেবতারা সকলেই দুর্গা বা মহাদেবের কাছে আবির্ভূত হন, তাদের সমস্ত কথা বলেন। সেই কথা শুনে দেবী দুর্গা তার এক অংশ মহাদেবের শরীরে প্রবেশ করান। মহাদেবের কণ্ঠে বিষের কারণে যে দেবী মহাদেবের শরীর থেকে বেরিয়ে আসেন তিনি কৃষ্ণাবন্যা অর্থাৎ কালো। তার ভয়াল রূপ দেখে দেবতারাও ভয় পান, তার নাম হয় মহাকালী। মা কালীর কালো চুলের ঢল। দেবী মুক্তকেশ বৈরাগ্যের প্রতীক। জ্ঞানের দ্বারা মায়ার বন্ধন ছেদ করে তিনি চির বৈরাগ্যময়ী। দেবী ত্রিনয়না। ত্রিনয়না মানে তিনটি চোখ। চন্দ্র সূর্য অগ্নির ন্যায় মা অন্ধকার বিনাশকারী। এর মাধ্যমে দেবী অতীত বর্তমান ভবিষ্যৎ এর দর্শন করেন। তিনি সৃষ্টি স্থিতি প্রলয়কেও লক্ষ্য করেন। সাদা দাঁত লাল জিভ কামড়ে আছেন, তার কারণ লাল রং রজগুণের প্রতীক, সাদা রং সত্যগুণের প্রতীক। এর দ্বারা দেবী ত্যাগের দ্বারা ভোগ্যে দমন করতে বলছেন। দেবী মুণ্ডমালিনী। মায়ের গলায় মোট 50টি মুণ্ডের মালা আছে, যা 14টি স্বরবর্ণ ও 36টি ব্যঞ্জনবর্ণ বা বীজ বর্ণের প্রতীক। এই বীজ বর্ণই সৃষ্টির উৎস। দেবী নিজে শব্দব্রহ্ম রূপিণী। দেবী চতুর্ভুজা। দেবীর এক হাতে বর মুদ্রা, অন্য হাতে আশীর্বাদ মুদ্রা, এক হাতে কাত্তান, অন্য হাতে কর্তিত মুণ্ডু। বর মুদ্রা দেবী ভক্তগণকে রক্ষা করার প্রতীক। আশীর্বাদ মুদ্রা দেবী ভক্তগণকে ভক্তগণের মনোবাঞ্ছা পূরণ করার প্রতীক। কাত্তান এবং কর্তিত মুণ্ডু জ্ঞান ওষি তরবারির দ্বারা মায়ার বন্ধন থেকে মুক্তির পথ নির্দেশ করছে। দেবীর কুমরে কর্তিত হাতের মেখলা। এই হাত কর্মের প্রতীক। তিনি কর্মের ফলদাত্রী দেবী। মৃত্যুর পর সমস্ত আত্মা দেবীর ভিতরে আবির্ভূত হন। পুনরায় কর্মফল অনুসারে দেবী আবার তাদের জন্ম লাভ করান। দেবীর পদতলে শিব শায়িত। শিব স্থিতি দেবী গতি। শিব ব্রহ্ম চৈতন্য, দেবী ব্রহ্ম শক্তি। তাদের সম্মিলন ব্যতীত সৃষ্টির উৎপত্তি সম্ভব নয়। দেবী নগ্নিকা। তিনি বিশ্বব্যাপী শক্তির প্রতীক। তিনি অসীম, তাই কোনো বস্ত্রই মাকে আবৃত করতে পারে না, তাই দেবী দিগম্বরী নগ্নিকা। সত্যি অদ্ভুতপূর্ণ এক আমরা বিবরণ পেলাম কালী সম্বন্ধে, যেটা আমাদের অজ্ঞাত ছিল। তার একটা প্রশ্ন এখনো আছে যে এই কালী পুজো কি শুধু এই কার্তিক মাসের এই অমাবস্যাতেই শুধু কি হয় নাকি অন্য টাইমে হয়, তো সে বিষয়ে একটু আমি জেনে নেবো আর পুরোহিত মশাইয়ের কাছে। মা সর্বত্রই আছেন, সর্বক্ষণ থাকেন। তো আমরা 12 মাসে 12টা অমাবস্যা, 12টা অমাবস্যাতেই মায়ের পূজা হয়। কখনো হয় দক্ষিণা কালীর পূজা, কখন হয় বামা কালীর পূজা। মায়ের বিশেষ করে আমি অন্তত 8-10টি রূপের আরাধনা করে থাকি, যেমন দক্ষিণা কালী, বামা কালী, গুহ্য কালী, ভদ্র কালী, রক্ষা কালী, চামুণ্ডা কালী, মহাকালী, সিদ্ধ কালী, শ্রীকালী ইত্যাদি। এইসব প্রতি অমাবস্যাতেই মায়ের আরাধনা করা যায়, করা চলে, বা শনি মঙ্গলবারেও মায়ের আরাধনা হয়। মা আমাদের সর্বত্রই থাকেন, সব সময় মা আমাদের কল্যাণের জন্যে মা প্রস্তুত হয়ে আছেন। আমরা মাকে সঠিকভাবে ডাকতে পারিনি, মা কিন্তু আমাদের প্রতি সর্বদাই সচেতন। আপনি এই কালী পূজার মাধ্যমে আমাদেরকে এবং সমস্ত জনসাধারণকে কি বার্তা দিতে চান? কালী মায়ের কাছে প্রার্থনা করি, প্রার্থনা করব আজ দীপান্বিত অমাবস্যা, দেবী মাতার চরণে উৎসর্গ দীপের আলোর ছটায় সবার মনের অন্ধকার ও সমাজের অন্ধকার দূরীকরণ হোক। আরও অনুরোধ, আরও আমাদের অনুরোধ, অনুগ্রহ করে শব্দবাজি বন্ধ করুন, এমনভাবে এই উৎসব পালন করুন যাতে আমরা আপনাদের আনন্দ
কোনো জীবকে যেন কষ্ট না দেয়। অবশেষে কালীমাতার কাছে আমাদের বিশেষ প্রার্থনা, দেবীর চরণে আমরা সবাই উৎসর্গিত দীপের আলোর ছটায় সবার মনের অন্ধকার এবং সমাজের অন্ধকার দূরীকরণ হোক, এটাই মায়ের কাছে জানাই, এটাই মায়ের কাছে আমার বিশেষ অনুরোধ। আর আমাদের অনুরোধ, অনুগ্রহ করে এই শব্দবাজি বন্ধ করুন, এমনভাবে এই উৎসব পালন করুন যাতে আমরা আমাদের আপনাদের আনন্দ থেকে কোনো জীব যেন কষ্ট না পায়। পূজার পরিবেশকে সুন্দরভাবে সাজিয়ে তুলুন, দেখবেন আনন্দ পাবেন। তোমাদের সাথে তোমাদের পাশে আমরাও আছি। সবাইকে জানাই শুভ দীপাবলির আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আমরা আমাদের পুরোহিত মশাইয়ের সঙ্গে কথা বলে একটা জিনিস জানতে পারলাম, আমরা যে বাজিগুলো আমরা ব্যবহার করি ওগুলো কিন্তু খুবই ক্ষতিকারক। হয়তো আমাদের কাছে সেটা আনন্দের ব্যাপার, কিন্তু আমাদের আশেপাশে যেসব পশু পাখি আছে, আমাদের গৃহপালিত, এমনকি আমাদের গৃহপালিত পশুগুলিও, তারা কিন্তু বাজির আওয়াজ সহ্য করতে পারে না। আমাদের কানে সেটা ঠিক হলেও কিন্তু ওরা কিন্তু এই আওয়াজ সহ্য করতে পারে না, কিন্তু ওদের কথা আমরা ভাবি না। আমিও অনেক পটকাবাজি কিনেছি, আতসবাজিও কিনেছি, কিন্তু পুরোহিত মশাইয়ের বক্তব্য শুনে আমিও বাজি যতটা পারা যায় কম করব, এবং আপনাদের কাছেও সেই বার্তা প্রদান করতে চাই যে আমাদের যে একদিনের আনন্দ এতগুলো প্রাণীর যে ক্ষতিগ্রস্ত হয় সেই কথা আমরা মাথায় রাখি না। চলুন না একসঙ্গে এক নতুন দেওয়ালি শুরু করি, যেখানে থাকবে না আতসবাজি, কোনো পটকাবাজি, যেখানে কোনো শব্দ দূষণ হবে না, এমনকি পরিবেশেরও প্রচুর ক্ষতি হয়। চলুন পরিবেশও যাতে না দূষিত হয় সেই বিষয়ে আমরা এক পার নজর এগিয়ে থাকি। চলুন না সবাই একসঙ্গে সামিল হয় এক নতুন দূষণমুক্ত পরিবেশ গড়ে তুলি। সবারই দীপাবলি খুব ভালো কাটুক, স্বাচ্ছন্দ্যে কাটুক। আমাদের চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং নিত্য নতুন এরকম নানা রকম কন্টেন্ট এবং নিত্য প্রয়োজনীয় কন্টেন্ট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং নোটিফিকেশন অল করে রাখুন। ধন্যবাদ। হাই সবাইকে শুভ দীপাবলি, সবাইকে জানাই শুভ দীপাবলি, প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। তোমাদের সাথে তোমাদের পাশে আমরাও আছি। গুড বাই।